এই যে আমরা যে বুজুর্গদের কাছে যাই না, বুজুর্গদের কাছে যাওয়ার সবচাইতে বড় ফায়দা হলো এটা, অন্তরের মধ্যে হিম্মতটা শক্তিশালী হয়। আমিও জানি এটা পাপ, আপনিও জানেন এটা পাপ, তবু এই যে বারবার বারবার যে হয়ে যায়, বুজুর্গদের কাছে গেলে এমন না যে একটা ফু মেরে দিবে ব্যাস আর জীবনে গুনাহ হবে না, গুনাহ করতে গেলে আসমান থেকে জিবরিলে আমিন নেমে ঠাস ঠাস করে চর দিয়ে আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, বিষয়টা এমন না। বিষয় হলো অন্তরের হিম্মতটা দুর্বল হয়ে যায় আমাদের, এমন দুর্বল হয় যে এটা আর আমাকে গুনাহ থেকে ফিরাতে পারে না। এই হিম্মতটাই এক পর্যায়ে শক্তিশালী হয়ে যায়, এমন শক্তিশালী হয়ে যায় তখন গুনাহ করার চাইতে আগুনে নিক্ষিপ্ত হওয়াকেও বড় সহজ মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উপদেশ দিয়েছেন, তোমাকে একটা আমল বলে দিচ্ছি, তোমার জিহ্বা যাতে অল টাইম আল্লাহর জিকিরে ভিজা থাকে, জান্নাতে যাওয়ার পর তোমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। সুতরাং এখন থেকে আমরা প্রত্যেকে নিয়ত করি আল্লাহর জিকির বেশি থেকে বেশি থেকে বেশি। কত বেশি? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদাররা আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে। আল্লাহ বলেন নাই 100 না 200 না 500 না 1000 না 10000, কয় বার এটা না, আল্লাহ শব্দ হলো বেশি পরিমাণে। কত বেশি? জান্নাতে আপনার নেয়ামত দরকার যত বেশি, আল্লাহ সন্তুষ্টি পাওয়া দরকার যত বেশি, জাহান্নাম থেকে দূরে থাকা দরকার যত বেশি, আল্লাহর জিকিরও করেন তত বেশি। এখানে হিসাব নিকাশ করার কিছু নাই, আপনি করতে করেন আনলিমিটেড, আল্লাহ দিতেও দিবেন আনলিমিটেড। তাহলে এই আমলটা সকলে আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকাল জিকিরের লাইনে আমরা গাফেল, অনেকের ধারণা কি জানেন, যারা পীর সাহেবের মুরিদ হবে শুধুমাত্র জিকির তারাই করবে। তো গোটা পৃথিবীতে মুসলমান যদি হয় 200 কোটি, এর মধ্যে যে কোনো পেশাবের হাতেই হোক, বায়াত হয়েছে মুরিদ হয়েছে, এরকম সংখ্যা তো 100 কোটিও হবে না, তার চাইতে কম হওয়ার কথা। তো বাকিদের আর জিকির আজকাল লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ তো বলেন না ইয়া ইউহাল মুরিদুন, হে মুরিদরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। তো ইমানদার হবে যে সে যেই সার্কেলের হোক, যেই ধারার হোক, যেই মেহনতের হোক, যেই ফিকিরের হোক, যেই দলের হোক, যেই দেশের হোক, জিকির আঁকড়ে ধরা লাগবেই লাগবে। তাহলে আল্লাহর মহাব্বত অর্জন করার এক নম্বর তরিকার নাম কি? জিকির। যেমন আপনারা যেহেতু প্রফেসর হযরত রাহিমাহুল্লাহর সোহবত ধন্য এবং স্মৃতিবিজড়িত মানুষ, আপনারা অবশ্যই খুব বেশি পরিমাণে নাম শোনার কথা হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, আমারও দাদা পীর হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রোয়ানিত করে দিন। শুধু 2 টাকার গুজারে শোনাই এটার উদাহরণ হিসাবে। আমাদের শেখ ও মুর্শিদ আরব বিল্লাহ শেখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ, যিনি দীর্ঘ 2 যুগ ছিলেন, 24 বছর ছিলেন হাফেজ জি হুজুরের সোহবতে, তার মাদ্রাসায় পড়েছেন পড়িয়েছেন, সে 80-এর দশকের উত্তাল সময়ে যখন হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি সে প্রেসিডেন্ট নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, সারা দেশ সফর করেছেন, ওই সময়ও সফরগুলোতে অধিকাংশ সময় যিনি থেকেছেন হজরত শুনিয়েছেন। 2টা কারগুজারি, 1 নম্বর হলো হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহিকে হুজুর বলেন এই দীর্ঘ 24 বছরে 2 যুগে আমি একটা বারের জন্য কোনো গুনাহ করতে দেখি নাই, 24 মিনিটে না, 24 ঘন্টায় না, 24 সপ্তাহে না, মাত্র 24 বছর আর কি, খুব বেশি না, মাত্র 24 বছর 2 যুগ। কল্পনা করতে পারেন যে এই 2 যুগের মধ্যে আল্লাহর গুনাহ করতে দেখা দূরের কথা? হুজুর বলেন আমি কসম করে বলতে পারবো এই 2 যুগের মধ্যে 1 মিনিটের জন্য আল্লাহর জিকির থেকে গাফেল থাকতে দেখি নাই। কি জিকির করতেন তিনি নিজেই বলেছেন, সবচাইতে বেশি যেটা করতেন সেটা হলো কোরআন মাজিদের তেলাওয়াত। এমনকি হুজুর বলেন এই যে আমাকেও যে সবসময় সফরে সফরে রাখতেন, হুজুর বলেন আমার বিবেক বলে এরও পেছনে সবচাইতে বড় কারণ হলো যেহেতু আমি হাফিজ সাহেব ছিলাম এবং হুজুরের পড়া শুনতাম, হুজুর আমাকে তার ইয়ারটা শোনাতেন, এজন্য হুজুর আমাকে হয়তো সঙ্গে সঙ্গে রাখতেন। কারণ সফরের মধ্যে এমনকি রাজনৈতিক সফরেও দাওয়াতে সফর রাখেন, বয়ানের সফর রাখেন, মাহফিলের সফর রাখেন, রাজনৈতিক সফরেও। যেমন হুজুর শুনেছিলেন একবার ফরিদপুর থেকে মাগুরা যাচ্ছিলেন, ওই যুগের কথা, রাস্তাঘাটও ভাঙা, 80-এর দশকের কথা, যাচ্ছিলেন হলো বেবি ট্যাক্সিতে চড়ে। বেবি ট্যাক্সি তো আপনারা চেনার কথা, একেবারে ইয়াং ছেলেপেলেরা না চিনলেও বাকিরা তো চেনার কথা, এমনি ঘটঘট ঘটঘট করতে থাকে। তো এখন এর পেছনে হাফেজ জি হুজুর বসা, সাথে আমাদের হজরত বসা,
তো এখন বেবিটেক্সে যাচ্ছে, তো এমনি তো আওয়াজে মাথাটা তো ধরে যায়, এর মধ্যে ওইটার আওয়াজে মানুষ কি বলে কি পড়ে এটা শোনাই তো মুশকিল হয়ে যায়। তিনি বলেন যে হুজুর তো আমার তেলাওয়াত শোনাচ্ছিলেন, আমিও শুনছিলাম, শুনতে শুনতে কখন যে অমনোযোগী হয়ে গেলাম, রাস্তার পাশে গাছগুলো দেখছিলাম, এদিক সেদিক তাকাচ্ছিলাম, আমারও খেয়াল নাই, হঠাৎ করে আমার গালে একটা চর মেরে বলে কি মৌলবি সাহেব কোথায় হারায় গেলা, আমার কোরআন তেলাওয়াত শোনো, এটাই তোমার দায়িত্ব। এমনকি হুজুর বলেন যে রাজনৈতিক সফরেই যে এত দূরে দূরে জেলায় বিভাগে যেতেন যে অধিকাংশ সময় এটাও জানতেন না যে আজকে সফরে কোথায় যাচ্ছেন, শিডিউল সব খাদেমরা আগ থেকে করে রেখেছে, ডায়েরির মধ্যে এন্ট্রি করা আছে, হুজুর তার নিয়ম অনুসারে গাড়িতে উঠেছেন, কই যাচ্ছেন, গিয়ে কী বলবেন, কী ডায়লগ দিবেন, জাতিকে কী প্রতিশ্রুতি দিবেন, এগুলোর ফিকির বাদ, যাচ্ছেন তো যাচ্ছেন তো যাচ্ছেন, পুরো টাইম তেলাওয়াত আর তেলাওয়াত আর তেলাওয়াত চলছে। গন্তব্যে আসার পর খাদেমরা বলতে হুজুর গন্তব্যে চলে এসেছি, অমুক জেলা অমুক থানা, আজকে এই এই বিষয়ে আপনি আলোচনা করেন, ব্যাস। তাহলে এই পরিমাণ জিকির তিনি করতেন। দ্বিতীয় কারগুজারি, হুজুর বলেন যে অধিক পরিমাণ জিকির করতে করতে অবস্থা এমন হয়েছিল, তিনি বলেন প্রয়োজনে তোমরা তার ছেলেরা তো এখনও জীবিত আছে, তাদেরকেও গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো যে এই কোরআন তেলাওয়াতের অধিক পরিমাণ তেলাওয়াত আর আল্লাহর নামের অধিক জিকিরের কারণে অবস্থা এমন হয়েছে যে হুজুর যখন ঘুমিয়ে থাকতেন ওই সময়ও তার ঠোঁট নড়তে থাকতো এবং ঠোঁটের কাঁপনি দেখে যে কেউ আন্দাজ করতে পারতো যে ঠোঁট থেকে আল্লাহ 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 এটাই বের হচ্ছে। দেখবেন যারা বাদাম বেচে যারা ডিম বেচে ওরা অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে ওইটাই বলে ওঠে, ডিম 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 ডিম, আরে কে তোর ডিম কিনবে, তুই তো ঘুমে এখন, তোর বউ পাশে বাচ্চা পাশে, এখন ডিম ডিম করছিস কেন, এটা আসলে ইচ্ছাই করছে না, অটো, এখন তার মেশিনটা অটোই চলছে। তা আল্লাহর নামের জিকির করতে করতে অবস্থা এমন যে তার ঘুমালেও তখন ঠোঁট থেকে যে কাঁপুনি আসছে এটা থেকে অনুভব করা যাচ্ছে যে আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকিরই করছে। এমনকি যখন বসে থাকতেন যে চুপ করে বসে আছেন কিন্তু দিলের মধ্যে যে ধুকপোকানির দ্বারাও আল্লাহকে স্মরণ যে জারি রেখেছেন এমনভাবে বোঝা যেত, হযরত বলেন সামনে যারা বসত প্রত্যেকেই এটা অনুভব করতে পারত। তাহলে এটা হলো আল্লাহর জিকির বেশি থেকে বেশি থেকে বেশি করার প্রভাব। সুতরাং অন্তরের মধ্যে যদি সবসময় আল্লাহর জিকির জারি রাখতে চান তাহলে প্রথমে মুখের সাহায্য নিতে হবে, মুখ দিয়ে বেশি করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হবে ফ্যানের সুইচ বন্ধ হলেও যেমন ফ্যান কিছুক্ষণ ঘুরতে থাকে তা আপনার হালত এমন হবে, যেই অবস্থায় যান যেখানেই যান দেখবেন ভেতরে ভেতরে আল্লাহর স্মরণ ঠিকই জাগ্রত হবে। আর সবচাইতে বড় সৌভাগ্যের কথা যে আল্লাহর জিকিরে ডুবে থাকবে তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না, কারণ মানুষ গুনাহ করে তখন যখন আল্লাহ স্মরণ সে ভুলে যায়। যদি এটা মনেই থাকতো যে আল্লাহ আমাকে দেখছেন তাহলে গুনাহ করা কিভাবে সম্ভব, 3 বছরের বাচ্চা তাকিয়ে থাকলেই তো আমরা গুনাহ করতে পারি, বড় বাচ্চা লাগবে না, 3 বছরের বাচ্চা আপনার দিকে তাকিয়ে আছে, আপনি চাইলেও মোবাইলে আজেবাজে জিনিস দেখতে পারবেন না, কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে আপনি আজেবাজে জিনিস সার্চ করে বের করে দেখতে পারবেন না, আপনার বিবেকই বাধা দিবে, হায় এই বাচ্চা আজকে না বুঝুক, কিন্তু ওর ভেতরে আমার ব্যাপারে কি ধারণা তৈরি হবে, আর যদি কাউকে বলে দেয় আমার ইজ্জত পাংচার হয়ে যাবে, আর যদি এটা বাপ মা জেনে যায় আমারে মারতে মারতে পিঠে চামড়া উঠিয়ে ফেলবে। তো 3 বছরের বাচ্চার নজরের দাম আছে, রব্বুল আলামিনের নজরের দাম নাই, এর চাইতে আল্লাহর থেকে দূরে সরে যাওয়ার বড় মাধ্যম আর কি হতো। তো এই যে আমরা পাপ করি, পাপের সাজাগুলো সবসময় ডাইরেক্ট বুঝে আসে না, কখনো এমন হয় যে পাপ করার দ্বারা দেখা যাচ্ছে চাকরির লাইনেও পেরেশানি, ব্যবসার লাইনেও পেরেশানি, এরকম ক্ষেত্রে অনেকে আবার সহজে তওবা করে, আমাদের বাস্তবতা যেটা, মুসিবতে পড়লে তো ঠিকই আল্লাহর নাম ডাকি, আল্লাহকে স্মরণ করি, করতে বাধ্য, কারণ সব দুয়ার যখন বন্ধ চিন্তা করি এই দুয়ার ছাড়া তো আর দুয়ার নাই, তাহলে সর্বশেষ এই দুয়ারেই আমরা যাই। কিন্তু আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গুনাহে লিপ্ত হওয়ার সবচাইতে বড় শাস্তি তো এটা, এই যে ফরজ নামাজের তৌফিক হচ্ছে না, এই যে জামাতের সঙ্গে নামাজ আদায়ের তৌফিক হচ্ছে না, এই যে আমার কপালটা আমি আল্লাহর সামনে নত করতে পারছি না, এই যে হাত দুটো আমার ভিক্ষার থলেকে আল্লাহর সামনে আমি উপস্থাপন করতে পারছি না, আর দুনিয়ার 2 পয়সার বাতিলদের কাছে আমি দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো ছুটে যাচ্ছি, কিন্তু রব্বুল আলমিনের কাছে শেষ রাতে উঠে একটু কেঁদে কেঁদে তার কাছে দোয়া করে মঞ্জুর করতে পারছি না, এই কপাল পোড়া অবস্থা কেন তৈরি হলো, এই হতভাগ্য আমার নসিবে কেন নেমে আসলো, এর চাইতে গুনাহের বড় শাস্তি কি হতে পারে। আমরা যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকি আর গুনাহের মধ্যে ডুবে থাকি এটাই চিন্তা করি, সর্বশেষ সর্বশেষ কবে দোয়ার মধ্যে কাদার তৌফিক হয়েছিল, আর কিছু লাগবে না, খালি এটা জিজ্ঞেস করেন সর্বশেষ কবে দোয়ার মধ্যে কাদার তৌফিক হয়েছিল। আরে আল্লাহ তাআলা
কারো অন্তরকে যদি পাথরের মতো শক্ত বানিয়ে দেন, এর চাইতে বড় হতভাগ্য আর তার জন্য কি হতে পারে? এবাদতের মজা সর্বশেষ কবে পেয়েছিলাম? এখন তো এবাদত আমাদের জন্য প্রেশার, একটা চাপ। জাকাত দিতে গেলেও চাপ অনুভব হয়, রোজা রাখতে গেলেও চাপ অনুভব হয়, আর রাতের নামাজের তো কথাই নাই, এর চাইতে বড় চাপ আর কি হতে পারে? এমনকি ফজর জোহরের পর্যন্ত খবর নাই, এই যে হালতগুলো, তাহলে চাপ কেন অনুভব হলো? তার মানে এবাদতের মজা অন্তর থেকে হারিয়ে গেল, এটাই গুনাহের শাস্তি। তো শাস্তি সবসময় দোকানে আগুন লাগার দ্বারা আসে না, শাস্তি সবসময় ফ্যামিলির দুর্ঘটনার দ্বারা আসে না, বরং এবাদতের তৌফিক হারিয়ে ফেলা এর চাইতে বড় কোনো শাস্তি হতেই পারেন। একজন বুজুর্গ একদিন মসজিদে আসরের নামাজের জন্য আসলেন। তো নামাজ ওই সময় 15 মিনিট এগিয়ে গিয়েছিল। অনেক সময় হয় না যে আপনি নিয়মিত এই মসজিদেই নামাজ পড়েন, কোনো একদিন কাজে দূরে কোথাও গিয়েছিলেন, ওই দিন এখানে ছিলেন না, ওই দিন অ্যালার্ম হয়েছে যে আগামীকাল থেকে নামাজ 15 মিনিট আগে হবে। তা আপনি তো পরের দিন এটা তো জানেন না, সেই হিসাবে পরেই আসলেন। তো সেই বুজুর্গ এসে দেখেন সব মুসল্লি মসজিদ থেকে বের হচ্ছে। তো তিনি মসজিদের যে মূল গেটটা ছিল, গেটের পাশে দাঁড়িয়ে একজন একজন করে সব মুসল্লি বের হয়ে চলে গেল, তিনি সেখানে পাগলের মতো কাঁদতে শুরু করে দিলেন। তো লোকজন তো অবাক, হ্যাঁ রে কী ব্যাপার, এভাবে পাগলের মতো কাঁদে কেন? তিনি শুধু আফসোস করে এটা বলছিলেন, হায় আজকে যদি আমার ঘরে আগুন লেগে সব পুড়ে যেত, আজকে যদি দুর্ঘটনায় পতিত হয়ে আমার বিবি বাচ্চা মরে যেত, তাহলে এলাকার সবাই এসে আমাকে সান্ত্বনা দিত, কিন্তু আজকে আমার এই যে আসরের জামাত ছুটে গেল, হায় একটা লোকও আমাকে সান্ত্বনা দিল না, এই দুঃখ আমি কিভাবে সামলাই? মানে মানুষ যে এই জামাত ছুটে যাওয়াকে কোনো বিষয় মনে করছে না, এই আফসোসেই তিনি নিজের চোখের পানি আর ধরে রাখতে পারছেন। তাহলে প্রত্যেকে এখন থেকে নিয়ত করেন যে বেশি থেকে বেশি আল্লাহর জিকির করব। পারবেন তো ইনশাআল্লাহ। তবে জিকিরগুলো গাফলতির সঙ্গে না হওয়া চাই, জবানের জিকিরের সঙ্গে দিলের জিকিরও যাতে চলে। কারণ যদি এমন হয় জবান দিয়ে জিকির তো হচ্ছে কিন্তু দিলটা আবার লেগে আছে অন্য কোথাও, তাহলে এর দ্বারা ফায়দা কমই আসবে। একজন মনে করেন 100 বার আল্লাহর নামের জিকির করলো, তবে মনোযোগের সাথে প্রত্যেকবার কাকে ডাকছে অনুভূতি স্মরণ রেখে, আর একজন 1000 বার করলো কিন্তু কোনো মনোযোগ নাই, ব্যাস পড়ার কাজ করেই গেল, দুটোর পার্থক্য সমান হবে না। একবার আমার হজরত উপদেশ দিলেন যে অনেক সময় তো আমাদের হালত এমনও হয় যে আমি জানি এই কাজটা গুনাহ, তারপরও সামাল নিজেকে সামলানো যায় না, কিভাবে কিভাবে বারবার গুনাহটা হয়েই যায়। সবচাইতে বেশি এটা হয় নজরের লাইন, সবাই জানে বদনজর করা পাপ, সবাই জানে আল্লাহ তাআলা অমুকের দিকে তাকানো হারাম করেছেন, তারপর রাস্তাঘাটে বের হলে দৃষ্টি চলেই যায়, এরকম ক্ষেত্রে কি করণীয়? তো পরামর্শ দিলেন যে তুমি একটা কাজ করবা, যেটা অনেক পরে গিয়ে হাদিসের মধ্যে একটা উদাহরণ পেয়েছিলাম এটার পক্ষে। তো ওই সময় হযরত বললেন, একটা কাজ করবা, প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার অর্থের দিকে খেয়াল রেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবা। অর্থ কি? অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া কোনো গুনাহ ছাড়ারও কোনো শক্তি নাই, কোনো নেক আমল করারও কোনো সাধ্য নেই। লা হাওলা ইয়ানি আনিল মাসিয়া, কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই, ওয়ালা কুওয়া ইয়ানি আলা তা, অর্থাৎ কোনো নেক আমল করার কোনো সামর্থ্য নাই, ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর সাহায্য আল্লাহর তৌফিক ছাড়া। তো অর্থের দিকে খেয়াল করে এটা 7 বার পড়বা, আর প্রত্যেকবার অন্তরে এইটা তুমি স্মরণ রাখবা যে আল্লাহর কাছে গুনাহ ছাড়ার ব্যাপারে আমি সাহায্য চাচ্ছি, অন্তর যাতে শক্তিশালী হয় এটা সাহায্য চাচ্ছি। দেখবা ফায়দা পাবা। বহুবার প্রত্যক্ষ অভিজ্ঞতা পেয়েছি যে অর্থ খেয়াল করে করে করলে আসলেই ফায়দা পাওয়া যায়, আর অর্থ খেয়াল ছাড়া করলে উল্লেখযোগ্য তেমন ফায়দা পাওয়া যায়। এই যে আমরা যে বুজুর্গদের কাছে যাই না, বুজুর্গদের কাছে যাওয়ার সবচাইতে বড় ফায়দা হলো এটা, অন্তরের মধ্যে হিম্মতটা শক্তিশালী হয়। আমিও জানি এটা পাপ, আপনিও জানেন এটা পাপ, তবু এই যে বারবার যে হয়ে যায়, বুজুর্গদের কাছে গেলে এমন না যে একটা ফু মেরে দিবে ব্যাস আর জীবনে গুনাহ হবে না, গুনাহ করতে গেলে আসমান থেকে জিবরিলে আমিন নেমে ঠাস ঠাস করে চড় দিয়ে আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, বিষয়টা এমন না। বিষয় হলো অন্তরের হিম্মতটা দুর্বল হয়ে যায় আমাদের, এমন দুর্বল হয় যে এটা আর আমাকে গুনাহ থেকে ফিরাতে পারে না। এই হিম্মতটাই এক পর্যায়ে শক্তিশালী হয়ে যায়, এমন শক্তিশালী হয়ে যায় তখন গুনাহ করার চাইতে আগুনে নিক্ষিপ্ত হওয়াকেও বড় সহজ মনে হয়। তাহলে 1 নম্বর আমল মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহর মহাব্বত লাভের 1 নম্বর আমলই হল আল্লাহর জিকির। যে যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহর মহাব্বত তত বেশি লাভ করবে। 2